অবসরে গেলেও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইচ্ছার কথা জানি। অর্থমন্ত্রী সচিবালয়ে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন প্রসঙ্গক্রমে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বলেন তিনি এর আগে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভি সুব্রমণীয়ম দেশে অর্থনীতির প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন শুধু মূল্যস্ফীতি নয় রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন রাজস্ব আদায়ের চ্যালেঞ্জও রয়েছে ডলারের দামকে আর চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছেন না অর্থমন্ত্রী বলেন আই এম এফ অনেকদিন থেকেই ক্রলিং পেক পদ্ধতি চালু করতে বলছিল বাংলাদেশ সেটি করতে পেরেছে বলে আইএমএফ এখন খুশি